জেলায় জেলায় সর্বসমক্ষে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্তাদের নিয়ে সভা আদতে রাজনৈতিক অভিসন্ধিমূলক এই অভিযোগ তুলে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অভিসন্ধিমূলক সভায় কেন উপস্থিত থাকছেন আমলা ও পুলিশ কর্তারা? কেন পাবলিক সার্ভেন্ট হওয়া সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন উত্তরে মুখ খুলছেন পুলিশ প্রশাসনিক কর্তারা? प्रशासनिक बैठक থেকে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী के সোজাসুজি সমালোচনা করছেন। এর আগে আমরা দেখেছি এটা একটা জায়গায় পর্যায়ে পৌঁছে গেছে যেটা গণতন্ত্রে বা আমাদের সংবিধানে তার কোনো জায়গা নেই। আরও মজার ব্যাপার, তার সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তার সামনে বসে আছেন, প্রশাসনিক বৈঠক, সেখান থেকে কীভাবে উনি এই ধরনের সমালোচনা করতে পারেন প্রধানমন্ত্রীকে? আর যদি উনি করেও অভ্যাসবশত, তাহলে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য সেক্রেটারি, আইপিএস আইএস অফিসাররা সেখানে কী করে বসে থাকতে পারেন? মুখ্যমন্ত্রীর কাছে যেখান থেকে প্রাইম মিনিস্টারের সমালোচনা হচ্ছে